I was like, hi. 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 Uma. তখন থেকে বলছি তোর সাথে আমার কথা আছে খবরদার বলছি একদম সিঁদুর মুছবে না কিন্তু আজ খুব সুন্দর লাগছে দেখতে মুদেছি কি না দুশো পরে একটু দেখতে দাও তোমার আজকের এই রূপটা আমার মনে চিরজীবন ছবি হয়ে আঁকা থাকবে আর আমি তোমার আশীর্বাদ করি যাতে তোমার এই রূপটা সকলের সামনে আসতে আর বেশি দেরি না হয় খুব তাড়াতাড়ি যেন সামনে আসে সবার এসব কি শুনছি বৌমা আমি দিব্যর কাছে সব শুনেছি তুমি পয়মন্তীকে যে করেই হোক আটকাও বৌমা জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ ফেঁসে যায় ভালো মন্দ বুঝতে পারে না তখন যারা আপন জন তারাই তো সামাল দেয় বৌমা দেখুন মা এই মুনের ব্যাপারটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে সে কথা আমি আপনার ছেলেকে আগে বলেছি আবারও বলছি বাজে কথা বলো না তো মেয়ে নিজের মুখে স্বীকার করেছি এখনো তুমি ওর চেয়ে কর্নার করার চেষ্টা করে যাচ্ছ যদি ঘটনাটা সত্যি নাই হবে তাহলে এই ধ্রুব সেন নামটা উঠে এলো কেন আমি 100% শিওর মুন ওই ছেলেটার সঙ্গেই বাইরে গেছে মুনি আছে এইরকম একটা কাজ করতে পারে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না দাদা আমি ভাবতে পারি অথচ এই অর্চিকে বিয়ে করার জন্য কি না করলো সব
সবচেয়ে বড় কথা হচ্ছে সাত সাতটা বছরের প্রেম। আমার তো মনে হচ্ছে ওই ছেলেটার সঙ্গে দেখা করে আমি জানি না দেখা করলে আমি কী করবো, হয়তো একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। তুমি কি একবার গৌরাঙ্গর সঙ্গে কথা বলতে পারো না দিব্য? কোন মুখে কথা বলবো মা, কোন মুখে কথাটা বলবো? আমার মেয়ে এরকম একটা কাণ্ড করেছে জানার পরেও আমি কি বলবো ছেলেটাকে? ইস, ওদের বাড়ির লোকজন এসেছিলেন, আমরা তো সেদিন ওনাদের সঙ্গে ভালো ব্যবহারও করিনি। শোনো জয়া, অনুমানের উপর ভর করে কোনো কমেন্ট করো না, বুঝেছো? মুন যদি আজ কোনো কিছু করেই থাকে, তার জন্য অর্চি ওকে বাধ্য করেছে। মানে? দীপ, মুন আজ যা করেছে তার জন্য অর্চি দায়ী, কারণ অর্চি মুনের দিকে মন দেয়নি, তাই মুন এ কাজ করতে বাধ্য হয়েছে। সবাই তো আর অনুনয় দিব্য, ভাগ্যির সবাই যদি অনু হতো তাহলে যে কি হতো সেটা কল্পনা করতেও ভয় করে। দোহাই দিব্য, তোরা নিজেদের মধ্যে ঝগড়া না করে এই সমস্যাটা কিভাবে মেটাবি তার ভাবনা ভাব। জানি না মা, কি করব বুঝতে পারছি না। চাকরি করা মেয়ে আমার, কি বলবো কি বলতে গিয়ে সেরকম কিছু বললে হয়তো বাড়ি ছেড়েই চলে যাবে। দেখো দিব্য, ওই ছেলেটা দিনের পর দিন পলাশমণিতে পড়ে থেকেছে, অতিরিক্ত ব্যস্ততার ভাব দেখিয়ে নিজের দাম বাড়িয়েছে। আর আমার মেয়েটা, আমার মেয়েটা দিনের পর দিন একাকিত্বে ভুগেছে। আমি একবার নয়, আমি হাজারবার বলব, সমস্ত দোষ ওই ছেলেটার। তুমি থামো বলছি অনু, মাথা গরম করে দিও না। তুমি যাই বলো বৌদি, মুনিয়া কিন্তু কেমন যেন একটু আলগা হয়ে গেছে। শুধু অর্চি আর ওদের বাড়ির লোক কেন, আগে আমাকেও কত মনের কথা বলতো, ইদানিং তাও বলে না, কেমন যেন এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। এই একা একা বাইরে যাওয়াটা আমার একটু ভালো লাগছে না। সবাই কেউ একটা খোঁজ নিল না, খবর নিল না, কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।